বার্ষিক শুভেচ্ছা স্বাগত সবাইকে আজকের চলত চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকছেন মাহফুজ নিশা আজকে আমাদের অতিথি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিওর সভাপতি এবং বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ সদস্য জনাব সাবির হোসেন চৌধুরী এমপি সাবির হোসেন চৌধুরী স্বাগত আপনাকে এবং অভিনন্দন আইপিওর মতো বৃহৎ একটি সম্মেলন একশো একাত্তরটি দেশের প্রতিনিধিরা এসেছিলেন শান্তিপূর্ণভাবে সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সেটির প্রধান ছিলেন আপনি আপনি অবশ্যই অভিনন্দন পাওয়ার যোগ্য আমরা যেটি দিয়ে শুরু করতে চাই যে সময়ে আপনি এই সম্মেলনটি করলেন সেই সময়টা খুব অনুকূলে আমাদের ছিল না আপনি এটা বুঝতেই পারছেন যে এত বিশাল একটি আয়োজন সেখানে নানান দেশ থেকে সদস্যরা আসছেন সুতরাং সময়টা আমাদের অনেক আগেই জানিয়ে দিতে হয় এবং এটা প্রায় নয় মাস আগে চূড়ান্ত হয়েছিল হ্যাঁ কিন্তু তারপরেও আমরা দেখেছি যে নানা রকম আন্তর্জাতিক সম্মেলন কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় পেছাতে হয়েছে এটির ক্ষেত্রে আমরা বাতিল হয়েছে সিপিউ সম্মেলনী সময় বাতিল হয়েছে একাধিক ক্রিকেট ম্যাচ পর্যন্ত বাতিল করতেছে এবারও কয়েকটি দেশ আসতে পারেনি তাদের উদ্বেগ বা অন্যান্য কারণে ফলে সেই জায়গায় এক ধরনের ভয় বা সংখ্যা নিশ্চয় আপনাদের মধ্যেও ছিল যারা আয়োজক কিছুটা হালকা উদ্বেগ তো কাজ করেছে এবং দেখেন আজকে আপনি যে এই ধরনের পরিস্থিতির বর্ণনা করলেন এটা শুধু বাংলাদেশ না আমাদের যখন এখানে সম্মেলন চলছিল তখন আমরা দেখলাম যে সেন্ট পিটার্সবার্গে আরেকটা সন্ত্রাসী হামলা হলো তবে প্রস্তুতির দিক থেকে বিশেষ করে নিরাপত্তার দিক থেকে গোয়েন্দাদের তৎপরতা আইন আইনশৃঙ্খলা বাহিনী এটা আমার মনে হয় একেবারে সর্বোচ্চ পর্যায়ে ছিল এবং এটাও আমাদের একটা আমি বলবো ক্রেডিট একটি ইতিবাচক দিক যে এত বিশাল একটি আয়োজন বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ আয়োজন আমরা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি সেখান থেকে আসলে বিশ্ববাসী বা আন্তর্জাতিক সম্প্রদায় কি বার্তাটা পেলো এই আয়োজন থেকে একটা হচ্ছে ধরেন বাংলাদেশ নিয়ে যে একটা প্রতিষ্ঠিত ধারণা সেটা তো আমরা চ্যালেঞ্জ করলাম শুধু চ্যালেঞ্জ করলাম না সেটা আমরা পরিবর্তন করলাম আরেকটা হচ্ছে বাংলাদেশের সক্ষমতা আসলে এত বড় একটি আয়োজন করাটা এখানে অনেক বিষয় থাকে আপনার ব্যবস্থাপনার বিষয় থাকে যে বিভিন্ন প্রোগ্রামগুলো আছে সেগুলো যেন সুষ্ঠুভাবে সময়মতো সম্পন্ন হয় সুতরাং সকল ক্ষেত্রে আমি মনে করি একটা সফল একটা সম্মেলন এবং বাংলাদেশকে একটা একটা সম্পূর্ণ ভিন্ন মাত্রায় নিয়ে গেছে একটা ব্র্যান্ডিং একটা ব্র্যান্ডিং শোকেসিং বাংলাদেশ শুধু একটা সম্ভাবনার দেশ নয় এটা একটা অর্জনের দেশ এবং এখানে অনেক কিছু আসে যেটা সারা বিশ্বের জন্য একটা মডেল হিসেবে কাজ করছে তো সেখান থেকে বাংলাদেশ কি পেল যদি মোটা বলি আমি এখানে শত টাকা বিনিয়োগ করে বিজ্ঞাপন দিয়ে যেটা আমি অর্জন করতে পারতাম না সেটা কিন্তু আমি এখানে অর্জন করেছি তারপরে আমরা এতদিন বাংলাদেশকে যেভাবে শোকেস করার চেষ্টা করছিলাম সেটা তো সত্যিকার অর্থে আমরা পারি নাই নানান সীমাবদ্ধতার কারণে তো এতগুলো দেশের প্রতিনিধি যখন বাংলাদেশে আসেন তখন স্বাভাবিকভাবে যখন তারা নিজে দেখেন বাংলাদেশের মানুষের সাথে তাদের একটা ইন্টারাকশন হয় তারা আমাদের একটা মেলা হয়েছিল সেই মেলায় আমাদের যে রফতানির যে পণ্য আছে সেগুলো আমরা সেখানে এক্সিবিশন করলাম তো আমার মনে হয় সার্বিকভাবে খুবই একটা ইতিবাচক একটা ধারণা নিয়ে তারা ফিরে গেছে এবং এটার কিন্তু আপনি দেখবেন যে এটার একটা রোল ওভার ইম্প্যাক্ট আছে যেমন একজন গার্মেন্টস ব্যবসায়ীতে আলোচনা হচ্ছিলো তো উনি বললেন আমার বায়ের এতদিন আসেনি আমি তাকে বললাম বাংলাদেশে এত বড় একটা সম্মেলন হয়ে গেল পৃথিবীর এতগুলো দেশ থেকে আসলো এবং শুধু সংখ্যা নয় যে পর্যায়ের ব্যক্তিরা এসেছেন স্পিকার বা ডেপুটি স্পিকার তো আমার মনে হয় পুরো মানে প্রেক্ষাপটটা কিন্তু এখন পাল্টে গেছে এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে এটার সুযোগটা আমরা কতটুকু নিতে পারবো সেটা অবশ্যই একটা ভিন্ন আলোচনা আইপিএই সম্মেলনে আপনারা পাঁচ দফা ঘোষণা দিয়ে শেষ করলেন এবং আনুষ্ঠানিকভাবে সেগুলো মানতে কোনো দেশই বাধ্য না কিন্তু আবার পার্লামেন্ট চাইলে সেগুলোকে রেজুলেশন এখানে নিতে পারে বা অন্তত সেই বার্তাটা যেতে পারে ফলে সেই জায়গায় যে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম বৈষম্য দুরীকরণ মানবাধিকার রক্ষা গণতন্ত্র প্রতিষ্ঠা রাজনীতিতে কালো টাকার প্রভাব তরুণ সাংসদদের প্রাধান্যারী ক্ষমতায়ন সমসাময়িক সব বিষয়গুলো এসছে যেগুলো আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের অন্যতম এজেন্ডাও বটে ফলে সেই জায়গাগুলোতে কেউ মানতে বাধ্য না সেখান থেকে আমরা অন্য দেশের কথা যদি বাদে দেই বাংলাদেশ এখান থেকে কতটুকু মানতে পারে মানে আমার মনে হয় সেখানে একটা বড় একটা সুযোগ এসছে একটা হলো যে আমরা সম্মেলনটা সম্পন্ন করলাম আরেকটি হচ্ছে পরবর্তীতে আমরা কি কার্যক্রম গ্রহণ করব। ফলো আপটা কী করব ফলো আপটা কী হয় এবং সেখানে কিন্তু বাংলাদেশ সত্যিকার অর্থে একটা নেতৃত্বের পরিচয় দিতে পারে কেননা ঘোষণাটা হচ্ছে ঢাকা ঘোষণা মানে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী সুতরাং স্বাভাবিকভাবে বাংলাদেশের সংসদের প্রতি একটা বাড়তি প্রত্যাশা থাকবে যে যেই দেশে আমরা এই সিদ্ধান্তগুলো নিলাম দেশে এটা এটা নিয়ে আমরা আলোচনা করলাম সেই ক্ষেত্রে কি কি ব্যবস্থা নিচ্ছে আপনি মূলত সংসদ সদস্যদের সর্বোচ্চ প্ল্যাটফর্ম আন্তর্জাতিক অঙ্গনে সংসদ সদস্যরা আইন প্রণয়ন করেন এবং তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হন ফলে মানুষের নিরাপত্তা মানবাধিকারের বিষয়টি তাদের দেখার কথা কিন্তু আমরা আমাদের দেশে দেখেছি আমাদের সংসদ সদস্যরা নিরাপদ না আগের অনেক ঘটনা তো বলতেই পারে আস্তানুল্লাহ মাস্টার থেকে শুরু করে কিবরিয়া সাহেবের ঘটনা কিবরিয়া সাহেব কিন্তু সাম্প্রতিক সময় আমাদের একজন সংসদ সদস্যকে উত্তরবঙ্গে মারা যেতে হলো আবার আমরা কখনও কখনো দেখি যে সংসদ সদস্যদের আচরণের যে জায়গাটি সেখানেও অনেক তারতম্য ঘটে এবং সেখানে অনেক নেতিবাচক ধারণা তৈরি হয় ফলে সেই জায়গাগুলোর ক্ষেত্রে এই ধরনের সম্মেলন যখন আমরা করি কোনো বার্তা দেয় কি না বা অবশ্যই দেয় এবং একটা তো হচ্ছে যে আপনি দেখছেন যে আপনি সমগ্র পৃথিবীর একটা প্রক্রিয়ার অংশ সুতরাং বাংলাদেশের সংসদ সদস্যরা যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয় এটা কিন্তু পৃথিবীর অনেক দেশেও তারা হচ্ছে সুতরাং সেইখান থেকে আপনি মানে আপনি একটা সাহসের জায়গা তৈরি হয় যে আমি একা নয় এবং যার কারণে এই ধরনের আয়োজনে যে সংগতির যে বিষয়টা আছে সলিডারিটির যে বিষয়টা আছে সেটা আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় আমরা যদি এই সম্মেলন থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমাদের বিষয়গুলো যদি আমরা ইন্টারন্যাশনালি এটা নিয়ে আলাপ করি তাহলে নিশ্চয়ই বাংলাদেশে এগিয়ে যাবে এবং খাঁটি গণতন্ত্র বা একেবারে শতভাগ পারফেক্ট গণতন্ত্র পৃথিবীর কোনো দেশেই নেই এবং এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং সেই এগিয়ে যাওয়ার অংশ হিসাবে আমি এই সম্মেলনটাকে দেখছি আপনি সময় ক্রিকেট কূটনীতি নিয়ে কাজ করেছেন সেটা সফলতা ছিল এখন যেটি করছেন সেটিও এক ধরনের কূটনীতি সংসদীয় কূটনীতি এবং এখনকার পৃথিবীতে শুধু বাইলেটারাল যে ডিপ্লোমেসি তার বাইরে এনার্জি ডিপ্লোমেসি পার্লামেন্টারি ডিপ্লোমেসি নানা ধরনের ডিপ্লোমেসি উত্থান করছে আমরা আপনার কাছে যেটা জানতে চাই এই সংসদীয় কূটনীতির জায়গাটাই বিশেষ করে আপনি যে সংসদের এখন সংসদ সদস্য সেই সংসদের নির্বাচন নিয়ে নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছিল নানা কারণে সেই বিতর্ক উত্তরেছে সেদিনে যেদিন আপনি আইপিউ প্রেসিডেন্ট কিংবা শি এন শর্মিন চৌধুরী এনসিপিও এর প্রধান নির্বাচিত হয়েছেন ফলে সেই জায়গায় সংসদীয় কূটনীতির জায়গায় বাংলাদেশ কতটুকু এগোলো সেই বিষয়ে আপনার প্রশ্ন উত্তর শুনবো তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই দর্শক ছোট্ট একটা বিরতি কথা বলবো আইপিও প্রেসিডেন্ট সাধারণ চৌধুরীর সঙ্গে আমাদের সঙ্গে থাকছেন নিশ্চয়ই দর্শক বিরতির পর স্বাগত আরেকবার আমরা কথা বলছি সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাভের হোসেন চৌধুরী আপনার কাছে প্রশ্ন ছিল সংসদীয় কূটনীতির জায়গায় এটা একটা বড় সফলতা অনেকেই বলছেন বিশেষ করে এরকম অনেক দেশ যে দেশগুলোর সঙ্গে আমাদের সরাসরি বায়োলেটারাল কোনো কোঅপারেশন নাই যাদের ওখানে আমাদের মিশন নাই কিংবা ঢাকায় তাদের মিশন নাই সেই দেশগুলো বাংলাদেশ সম্পর্কে জানলো ফলে সেই জায়গাটায় এক ধরনের অর্থনৈতিক সম্ভাবনা রাজনৈতিক সম্ভাবনা বন্ধুত্বের সম্ভাবনা সেই জায়গাটা কাজে লাগানোর ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে এই প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী সচিব তারাও সুযোগ মতো কোনো কোনো জায়গার সঙ্গে বৈঠক করেছেন নৈশভোজে অংশ নিয়েছেন ফলে সেটি একটা সম্ভাবনার জায়গা তৈরি করলো কিনা অবশ্যই এবং দেখেন এখন পৃথিবীতে আপনার আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেটা জলবায়ু হতে পারে সেটা টেকসই উন্নয়ন হতে পারে সব কিছু কিন্তু আপনার এককভাবে এখানে নিষ্পত্তি হয় না আমরা বিভিন্ন দলে বিভিন্ন গ্রুপে যেমন জি সেভেন্টি সেভেন আছে তো সেখানে আপনাকে কিন্তু মাল্টিল্যাটারালিজমের ভিত্তিতে আপনাকে আগাতে হবে বায়োল্যাটারাল সম্পর্ক গুরুত্বপূর্ণ কিন্তু ফোরামটা হচ্ছে মাল্টিল্যাটারাল তো এই যে আমরা এখন এই একটা আপনার সংযোগ হলো এত দেশের সংসদ সদস্যরা আসলো সেটা তো আমি মনে করি আমাদের যে কনভেনশনাল যা প্রতিষ্ঠিত যে কূটনীতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তার সাথে কিন্তু অনেক নতুন একটা মাত্রা এখানে আপনার যোগ হলো তবে সেটাকে আমাদের চর্চা করতে হবে অনেক দেশে আপনি যেটা দেখবেন যে তাদের পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ আছে ধরেন জাপান বাংলাদেশ জাপান তাদের দল তৈরি করে নিয়েছে আমরা এখনও সেখানে করি নাই তো আমাদের যদি সেই ফোকাল পয়েন্টটা না থাকে তো আছে ইউকেতে আছে সব দেশেরই আছে তো আমার মনে হয় সেটা একটা কাজ যেটা আমাদের খুব দ্রুত করা দরকার সেক্ষেত্রে এই উদ্যোগটা কারা নেবে পার্লামেন্ট নেবে সংসদ সচিবালয় নেবে নাকি পররাষ্ট্র মন্ত্রণালয় নেবে সংসদ সচিবালয়কে মূল উদ্যোগটা নিতে হবে তবে এখানে তাদের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা মানে ভালো একটা যোগাযোগ সমন্বয় থাকতে হবে কেননা বাংলাদেশের অবস্থানটা কি কান্ট্রি পেপার কি এটা তো আমাদের সংসদ সদস্য যারা এই কাজটি করবেন ওনাদের জানতে হবে একটা বিষয় খুবই আলোচনা এসেছিল আইপিউ চলাকালীন সেটা হচ্ছে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশ হস্তক্ষেপ করবে না কিন্তু আমরা অন্তত বাংলাদেশ থেকেই আমাদের অভিজ্ঞতা বলো যে আমাদের একেবারে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ রাজনীতি অর্থনীতি সব কিছুতেই হস্তক্ষেপ কিন্তু রয়েছে বড় দেশগুলোর এবং আপনি নিশ্চয়ই অবাক্ষণনি যে সেই সম্মেলনের সময় কয়েকটি দেশ সেটির বিরোধিতা করেছে এবং যারা বিরোধিতা করেছে তারা আসলে মনে করে যে গ্লোবাল ওয়ার্ল্ড আরেক দেশের ভালো খারাপ দেখার দেখভালের দায়িত্ব আমাদের ফলে সেটির কি দাঁড়ালো তাহলে কি সেটির ক্ষেত্রে আমরা একমত হলাম নাকি হলাম না আমরা একমত হয়েছি কিছু কিছু দেশের রেজার্ভেশন ছিল তবে আমার মনে এখন আপনি যে সিদ্ধান্ত প্রস্তাবটি পেয়েছেন এখানে কিন্তু একটা ভারসাম্য আছে এবং আপনি এই যে সম্প্রতিকালে সিরিয়াতে যে ঘটনা ঘটলো যে সেটা কিন্তু এটার একটা একটা দারুণ একটা এক্সাম্পল যে সেখানে একদিকে হচ্ছে আপনার সার্বভৌমত্ব আপনার ন্যাশনাল আরেক আরেকদিকে হচ্ছে হস্তক্ষেপের বিষয়টা তো এখন এই রেজলিউশনের সিদ্ধান্ত প্রস্তাবে আছে যদি আপনার এখানে গণহত্যা হয় বা মানবাধিকারের যদি ব্যাপক লঙ্ঘন হয় তাহলে তো সেখানে আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থাকতে পারে না

রোহিঙ্গাদের ক্ষেত্রে আইপিওর অবস্থান এখানে খুবই স্পষ্ট এবং দুঃখের বিষয়টি হচ্ছে তারা যদি বাংলাদেশে আসতো তাহলে হ্যাঁ সরকারি পর্যায়ে আমাদের টেনশন থাকতে পারে বিরোধ থাকতে পারে একটা মানে কোল্ড ওয়ার থাকতে পারে ঠান্ডা লড়াই থাকতে পারে তবে যারা মানুষের প্রতিনিধি তাদের তো অন্তত এই সংলাপটা করার একটা সুযোগ একটা সুযোগ ছিল বড় একটা সুযোগ ছিল মিয়ানমার আসলো না সেটা কারণটা আমরা বুঝলাম যে রোহিঙ্গা সমস্যা নিয়ে টানা পড়েন ফলে পাকিস্তানও যখন আসলো না পাকিস্তানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের অমীমাংসিত নানান ইস্যু এখন হয়ে ফলে সেটি কি বড় কারণ ছিল নাকি এই হোস্ট কান্ট্রিটা যদি ঢাকা না হয়ে বাংলাদেশ না অন্য কেউ হতো কিংবা পাকিস্তানের মানে যেটা আমি মনে করি খুবই দুঃখজনক কদিন আগে আমাদের ভারতের ইন্দোরে যেটা হচ্ছে মধ্যপ্রদেশ সেটা হচ্ছে আবার ভারতের লোকসভার স্পিকারের তার নির্বাচন সেখানে তিনি দক্ষিণ এশিয়ার স্পিকারদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেখানে কিন্তু পাকিস্তান যায়নি তো পাকিস্তানের যেটা মনে হচ্ছে তাদের একটা একটা নীতি আছে বা নীতিটা হয়তো স্পষ্ট হচ্ছে যে যখনই দক্ষিণ এশিয়ার কোনো বিষয় হয় তখন তারা নিজেদেরকে আড়াল রাখার চেষ্টা করে এবং আমি মনে করি এটা করে পাকিস্তান কিন্তু নিজেদের ক্ষতিগ্রস্ত করছে এবং পাকিস্তানের যারা জনগণ তাদের যে একটা প্রতিনিধিত্বর বিষয় আছে এটা কিন্তু সঠিকভাবে আসছে না আপনি যে সংসদের প্রতিনিধিত্ব করছেন সে নির্বাচন নিয়ে অনেকখানি প্রশ্ন ছিল আপনাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যারা সে নির্বাচনটি বর্জন করেছিলেন তারা আইপিউ সম্মেলনকে নিয়ে এক ধরনের ঠাট্টা তামাশা করেছেন কারণ তারা বিশ্বাস করেন বা বলতে চান এই সংসদটি নির্বাচিত না ফলে সেটির ব্যাখ্যা কি বলা হয় যে অবৈধ নির্বাচন নির্বাচন অবৈধ না এবং যারা সংসদ সদস্য তারও অবৈধ না যেটা হয়েছে যে নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়নি গণতন্ত্র বলতে আমরা কি বোঝাই গণতন্ত্র বলতে আমরা মূলত একটা প্রতিযোগিতা বোঝাই যে চিন্তার প্রতিযোগিতা পরিকল্পনার প্রতিযোগিতা এবং যারা ভোটার তাদেরকে একটা পছন্দ করে বেছে নেওয়ার একটা সুযোগ দেওয়া তো সেটা থেকে যদি কেউ যদি জনগণকে বঞ্চিত করে তাহলে তো যে রাজনৈতিক দল সেই সিদ্ধান্ত নিচ্ছে তাদেরকেও জবাবদিহি করা দরকার আপনারা চান যে সব দেশের সব দলের বিরোধী দলের সংসদ সদস্যরা আসুক অন্য কোথাও সেন্ট পিটার্সবার্গে যখন সম্মেলন হয় আমাদের ওই অর্থে বিরোধী দল কার্যকর বিরোধী দল আসলে নেই সেখানে আপনার দেশ সেরকম বিরোধী দল নিয়ে যেতে পারছে নিশ্চয় আমাদের জন্য খুব সম্মানের না বিরোধী দল আছে মানে তবে যারা আছে তারা হয়তো মানে দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দল এই যে আমরা গণতন্ত্রের কথা বলি এটা শুধু একটা নির্বাচন নয় নির্বাচনের মধ্যবর্তী যে সময় তখন আপনার যারা সরকারি দলে আছে বিরোধী দলে আছে তাদের ভূমিকা কি হচ্ছে সার্বিকভাবে বিষয়টা দেখা উচিত শুধু আপনি বললেন যে তারা আগামী নির্বাচনে আসবে কি আসবে না আমার মনে হয় বিষয়টাকে আরেকটু ব্যাপকভাবে আরও গভীরভাবে আমাদের আবার এবং দেখার সুযোগ আছে আইপিউ একটি আন্তর্জাতিক সংস্থা এবং তারা নিঃসন্দেহে মানে কোনো কিছু কাউকে সরকারকে বাধ্য করতে হতে পারে না কিন্তু একটা চাপ তো প্রয়োগ করতে পারে আমরা বিভিন্ন সময় দেখেছি আমরা বিভিন্ন সময় দেখেছি যে আপনি একটু আগে বলছিলেন যে সংলাপের কথা পাকিস্তান বা মিয়ানমারের সঙ্গে আমরা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতেও নিজেদের ভিতরে অনেক সময় কথা বলি না সংসদ সদস্যরা কথা বলি না নিজেদের দলের লোকজন দলের সঙ্গে কথা বলি অন্য দলের সঙ্গে এক ধরনের নেগোসিয়েশন কম হয় এবং সেটি নিশ্চয়ই আন্তর্জাতিক অঙ্গনে আমাদের এক ধরনের দুর্বলতার প্রকাশ হয় সেক্ষেত্রে আইপিউ এর পক্ষে বা সাবের হোসেন চৌধুরী প্রেসিডেন্ট থাকা অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির এরকম জায়গায় কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ আছে কি না সেটি নিয়ে আপনার মতামত চিনবো তার আগে আবার একটা বিরতি নিচ্ছি দর্শক আবার একটা বিরতি কথা বলব আইপিউ প্রেসিডেন্টের সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই দর্শক স্বাগত আরেকবার আমরা কথা বলছিলাম সাভের হোসেন চৌধুরী এমপির সঙ্গে সাবেদ হোসেন চৌধুরী আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি সংলাপের গুরুত্বের কথা বলছিলেন আন্তর্জাতিক অঙ্গনে আমরা আমাদের অভ্যন্তরীণ রাজনীতি সংলাপের কথা সবাই বলে থাকে আমাদের বিদেশি বন্ধু দাতা সংস্থা বড়ো দেশ কখনো কখনো জাতিসংঘ তারা এসে উদ্যোগও নেয় যে আমরা রাজনীতিবিদরা পরস্পর পরস্পরের সঙ্গে কথা বলি না আপনি যদি প্রধানমন্ত্রীর ভারত সফর সম্প্রতি শেষ হলো সেখানেও আমরা দেখি ভারতের প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশে আসলে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আসেন এমনকি প্রধানমন্ত্রী ভারতে যখন আমাদের প্রধানমন্ত্রী বৈঠক করছেন প্রণব মুখার্জি কংগ্রেসের মমতা ব্যানার্জি আরেকটি ছোট দলের আঞ্চলিক দলের এবং প্রধানমন্ত্রী বিজেপির তারা কিন্তু ভারতের সাথে এক হয়ে কথা বলছে আমরা কেন পারি না সেটা তো আমাদেরই ব্যর্থতা এবং এই উপলব্ধি তো আমাদের অনেকের মাঝেই আছে এবং সেটা বিদেশ থেকে কেউ এসে বা জাতিসংঘে এসে সেটা কিন্তু ঠিক করে দিতে পারবে না সেটা আমাদের উপলব্ধির মধ্যে থেকে আসতে হবে এবং আমাদের এই সংলাপের যে একটা মূল্য আছে সেটা আমাদেরই বুঝতে হবে এবং দেখেন ভারতের যে উদাহরণটি আপনি দিলেন ভারত হচ্ছে যখন তাদের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যদি কোনো বিষয় থাকে সেখানে কিন্তু এক সব আছে আমাদের দেশের যে সমাজটা আছে এটা খুবই পোলারাইজড এবং আমরা একে অপরের সাথে কথা বলি না এমনকি সংসদ সদস্য হিসাবে সামাজিক অনুষ্ঠান আমরা যাই না এবং আমরা আশা করি যে সংসদে সব কিছু ঠিক হয়ে যাবে আসলে সংসদের প্রক্রিয়াটা তো হচ্ছে একেবারে শেষে আপনার যদি প্রথমে যদি সেই প্রাথমিক যোগাযোগ যদি না থাকে সেই সম্পর্ক যদি না থাকে সেই পর্যন্ত আসবে তাহলে তো সংসদে এটা কখনই কিন্তু মিলবে না সংসদটা হচ্ছে একটা মানে কনক্লুশনের জায়গা এবং আমরা দেখছি সংসদ হবে শুরু বা যাত্রা এখান থেকে হবে সেটা কখনই হবে না উল্টোপথে হাঁটছে আমরা উল্টো পথে হাঁটছে এবং প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ রিভার্স হয়ে গেছে তবে এখন যেহেতু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমাদের দৃষ্টি এখন ভবিষ্যতের দিকে আমার মনে হয় সেটা একটা সুযোগ যে সেই জায়গায় আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং সেই এগিয়ে যাওয়ার সুবাদে আশা করি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে একটা পরিবর্তন আসবে আইপিউ থেকে কোনো উদ্যোগ নাকি কি সম্ভব এ ধরনের আলোচনার জন্য দেশের ইস্যুতে বা আঞ্চলিক কোন ওই দেশ থেকে যদি অনুরোধ আসে যেমন আমি আপনাকে এই সম্মেলন দুটো এক্সাম্পল দিই ক্যাম্বোডিয়া থেকে একটা এসছে সেখানে মানে কি সংসদ থেকে সেই দেশে সংসদ থেকে এবং সরকারও বলেছে ভেনিজুয়েলাতে আপনার একটা বড় ধরনের সংকট বিরাজমান সেখানে সরকারি দলের প্রতিনিধিরা বলেছেন বিরোধী দলের বলেছেন যে আইপিও সভাপতি হিসাবে আপনি আসেন তো কোনো দেশ যদি আমাদেরকে আমন্ত্রণ না জানায় আমরা নিজেদের থেকে সেখানে আমরা যাই না সেটি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য সেটা যদি বাংলাদেশ বলতে চায় সেটা তো বাংলাদেশের বিষয় মানে বাংলাদেশের সরকার এবং যদি বড় বিরোধী দল বা রাজপথের বিরোধী দল বিএনপি যদি বলে সেক্ষেত্রে আইপিও উদ্যোগ নেবে কি নেবে না সেটি ভাবতে পারে হ্যাঁ সেটা স্বপ্ন বা সতস্ফূর্তিতে কোনো উদ্যোগ নেওয়া করি না আমরা করি না সাবীর ভাই আপনি সময় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন আজকের যিনি প্রধানমন্ত্রী তার রাজনৈতিক সচিবও ছিলেন এবং খুব অল্প বয়সে আপনি তার রাজনৈতিক সচিব ছিলেন ফলে আপনার রাজনৈতিক দূরদর্শিতা সেটি নিঃসন্দেহে পরিচয়ক এবং পরবর্তীতে আপনি মন্ত্রিত্ব কিছুদিন ছিলেন সেই আমলে কিন্তু পরবর্তীতে আপনাকে সেদিকে উনি দেননি অথবা আপনি জাননি পরবর্তীতে সময় আপনি ক্রিকেট বোর্ডের অভিভাবক হলেন তারপর উনি বিরোধী দলে থাকা অবস্থায় তার সঙ্গে রাজনৈতিক সচিব হয়ে থাকলেন এখন এক ধরনের সংসদীয় কূটনীতির ভিতর দিয়ে আপনার যাওয়া আসে এবং সেটিও নিশ্চয়ই প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা যেটা জানতে চাই যে আগামী দিনে কোথায় আসলে যেতে চান দেখেন যখন আমি ক্রিকেট বোর্ডে ছিলাম তখন তো আমার কোনো ধারণা ছিল না যে একদিন আমি মানে সংসদীয় বিষয়গুলিতে এত জড়িয়ে যাব ভবিষ্যৎ নিয়ে সবসময় পরিকল্পনা নিয়ে কিন্তু আগানো যায় না অনেক সময় আপনার সময় এবং পরিস্থিতি বলে দিব আপনি কোথায় যাবেন বা আপনি কোন পথে চলবেন আমাদের যখন মিনি বিশ্বকাপ ক্রিকেট ঢাকায় আমরা আয়োজন করি বন্যার পর পর সেটা ছিল বাংলাদেশের মানে সবচেয়ে দীর্ঘস্থায়ী একটা বন্যার পর দেখেন সেই ধরনের একটা সংকটের মধ্যে আমরা মিনি বিশ্বকাপ ক্রিকেটটা এখানে ঢাকায় করলাম এবং বাংলাদেশকে নতুনভাবে প্রথমবার মতো আমরা পরিচয় করলাম দুটো অন্য ধরনের প্রশ্ন একটা হচ্ছে আপনি যেহেতু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক সচিব ছিলেন আপনি খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে সাংগঠনিকভাবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী কেমন আছে আপনার নিশ্চয়ই একটা নিজস্ব মূল্যায়ন রয়েছে আওয়ামী লীগকে আমি শুধু একটা রাজনৈতিক দল হিসেবে দেখি না এটা কিন্তু এক ধরনের চেতনা এটা কিন্তু লার্জার দেন লাইফ যেমন ভাষা দেশের স্বাধীনতা স্বাধিকার আন্দোলন বাংলাদেশের সার্বিকভাবে মুক্তি সংগ্রাম সুতরাং লার্জার দেন লাইফ ইস্যু নিয়েই কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করে এসছে এবং আমরা অতীতে আমাদের যে ধারাটা ছিল আমরা বেশিরভাগ সময় বিরোধী দলে ছিলাম এখন কিন্তু আমরা দীর্ঘ সময় সরকারে এবং আমার মনে হয় না যে সরকার এবং বিরোধী দল এই দুটো জায়গায় যখন আমরা থাকি তখন আওয়ামী লীগের ভূমিকাটা রাজনৈতিক দল হিসেবে কি হওয়া উচিত এটা নিয়ে হয়তো অনেক কর্মীরা খুব একটা তাদের ধারণাটা কিন্তু স্বচ্ছ না তো এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে এবং যখন আমরা বিরোধী দলে থাকি কোনো কর্মীকে বলতে হয় না তার ভূমিকাটা কি। কিন্তু আমরা যখন সরকারে থাকি তখন দলের ভূমিকা কি। কর্মীদের ভূমিকা কী দল কিভাবে সরকারকে সহায়তা করবে দল কিভাবে সরকারের গ্রহণযোগ্যতা বাড়াবে মানে এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা পরীক্ষা এবং আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কথাগুলো আমি খুব খোলামেলাভাবে বলছি এবং উনি যখন সরকার প্রধান থাকেন তখন দল কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয় আমি বলছি না যে উনি দলের সভানেত্রী থাকবেন তবে ওনার পক্ষে একই সময় দুটোর ক্ষেত্রে সমাল ধরা দায়িত্ব দেওয়া বা সময় দেওয়া এটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না তবে একটা বিষয় নিয়ে কোনো আপনার দ্বিধা নাই কোনো সন্দেহ নাই সেটা হচ্ছে যেই পরিমাণ উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের কর্মীরাও কিন্তু অতীতে কখনো এত উন্নয়নের এই ধারা দেখেনি এবং সেটাকে আমরা রাজনৈতিকভাবে কিভাবে কাজে লাগাবো সেটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ তবে একদম শেষ প্রশ্ন আপনার হাত দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের যাত্রা শুরু সেই ক্রিকেট এখন বহু দূরে গিয়েছে নিঃসন্দেহে বাংলাদেশ এখন ব্র্যান্ড আমরা যে কোনো দেশকে যে কোনো ধরনের ফরমেটের ক্রিকেটে হারাতে পারি এবং চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এখন আমরা দেখছি বিশ্ব চ্যাম্পিয়ন আপনার কাছে খুব সংক্ষিপ্ত মূল্যায়ন জানতে চাই বাংলাদেশের ক্রিকেট এখন কোথায় আছে এবং আপনার কেমন লাগে থেকে দেখেন ক্রিকেটটা আমরা যখন আমাদের টেস্ট মর্যাদা অর্জন করি সেটা আমরা কেন অর্জন করলাম অর্থাৎ আমরা ওই ভার্সন অফ দ্য গেমে পাঁচ দিনের খেলায় আমরা একটা অবস্থানে পৌঁছাতে চাইছি আমাদের কিন্তু মূল প্রাপ্তিটা ছিল টেস্টে অর্থাৎ আইসিসির পূর্ণ সদস্য লাভ করা সেই ক্ষেত্রে আমাদের যতটুকু আগানোর আমরা কিন্তু আগাতে পারি পারিনি এবং সেটার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের যে ঘরোয়া ক্রিকেট আমি যদি ঘরোয়া ক্রিকেটকে আমার আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী বা টেস্ট ম্যাচ অনুযায়ী না সাজাতে পারি তাহলে সেই প্রত্যাশিত ফলাফল কিন্তু আমি টেস্ট পর্যায়ে পাবো না এবং আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বড়ো একটা অন্তরায় অনেকেই বলে যে আমরা একশোটা টেস্ট খেলে ফেললাম মাত্র আটটা বা নয়টাতে বিজয়ী হয়েছে আমি তো মনে করি এটা অনেক একটা বড় অর্জন কারণ দেখেন আমাদের যারা খেলোয়াড় আছে জাতীয় দলের তারা কয়টা আপনার চার দিন বা পাঁচ দিনের খেলা খেলছে একটা সিজনে সো ওই জায়গা থেকে সেখানে ট্রানজেশন করা সেখানে একটা ঘাটতি রয়ে গেছে টি টোয়েন্টিতে আমরা অনেক এগিয়েছি ওয়ান ডে তো আমাদের অগ্রগতি অনেক আছে তবে আমাদের যে পাইপলাইন মানে আগামী দিনে যে খেলোয়াড় তৈরি করা যে বয়সভিত্তিক দলগুলো বিভিন্ন জায়গায় আমাদের যে আঞ্চলিক ক্রিকেট সংস্থার যে আমাদের পরিকল্পনা ছিল সেই জায়গায় আমার মনে হয় আমাদের আরও অনেক বেশি মনোযোগী হওয়া উচিত কারণ এই যে মাশরাফি বলেন সে এখন রিটায়ার করেছে সাকিব একটা পর্যায়ে থাকবে না মুশফিকুর রহিম থাকবে না মুস্তাফিজ থাকবে না তখন আমার নতুন পাইপলাইনটা কোথায় কারণ আমি তো শুধু একটা উচ্চতায় চলে গেলাম সেটা না সেটাকে আমাকে ধরে রাখতে হবে এবং সেটাকে পুঁজি করে আরও উপরে ওঠা যায় কিনা দেখতে হবে তো আমার মনে এখানে পরিকল্পনা একটা বিষয় আছে আর সুশাসনের কথাটা আমরা অনেক সময় সরকারের বলি সুশাসন কিন্তু প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সংগঠনের জন্য জরুরি সুতরাং আমাদের কাজের মধ্যে আরও অধিকত স্বচ্ছতা জবদিহিতা এটা আমরা যতই করব অর্থাৎ খেলার বাইরে যে সুশাসন মাঠের বাইরে সেটা আমরা যতটুকু নিশ্চিত করতে পারবো ততই কিন্তু তার প্রতিফলন আমরা খেলার মানে দেখতে পাব জি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক শেষ করছি আজ কথা হবে পরবর্তী পর্বে নতুন নতুনের সঙ্গে নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই